আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ করে স্থায়ী হয়, আগামী প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণ করা হোক, যাতে বাঁধ প্রতি বছর আর না হয়। তারা দেখেছেন যে বাংলাদেশে এখন বসবাস করার মতো অবস্থা সাতক্ষীরা জেলার এই দক্ষিণ অঞ্চলে আমাদের নাই। আমরা গরিবান চেয়েছি, আমরা যেসব অঞ্চলে দুঃখ হয়েছে সেই অঞ্চলে রাষ্ট্রীয় ভাবে যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, আমরা সেই দাবি তুলেছি। আমি আমার কথা